দিদির সুরক্ষা কবজ নিয়ে দিদির দূতেরা গ্রামে গেলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে আসছে বিক্ষোভের চিত্র। তবে এবার বিক্ষোভ নয়, ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত গ্রামে যেতেই উঠে এলো অন্য ছবি। মঙ্গলবার ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত হয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করতে যান তৃণমূল কংগ্রেসের ইন্দাস সাংগঠনিক ব্লক সভাপতি শেখ হামিদ। সভাপতি এলাকায় ঢুকেই স্থানীয় একটি রক্ষাকালী মন্দিরে পুজো সেরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে গ্রামে বেরিয়ে পড়েন। সভাপতির সাথে ছিলেন দলীয় নেতৃত্বরা। প্রথমে ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এলাকার মানুষের সমস্যার কথা শোনেন সভাপতি। স্থানীয় এক বৃদ্ধা মহিলা ব্লক সভাপতিকে দেখে বলতে থাকেন, সরকারের কোনো রকম সুযোগ সুবিধা তিনি পাননি। এরপরেই ব্লক সভাপতি একে একে স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন এবং বার্ধক্য ভাতার কথা জিজ্ঞাসা করতেই তিনি উত্তরে বলেন, সমস্ত কিছুই পেয়েছেন। সব মিলিয়ে ব্লক সভাপতি জানান, দীঘল গ্রাম পঞ্চায়েত এলাকায় সারাদিনই তাদের দিদির সুরক্ষা কবজ কর্মসূচি রয়েছে। দুপুরের মধ্যাহ্ন ভোজন করে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে এবং রাত্রি যাপন করবেন বহলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ, অভি ও মিলনের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমরা প্রথমেই গুনে নেওয়া হয় ছেলে খেতে দেওয়ার আগে, আর না হলে বেশি দিয়ে দিলে দিদির সুরক্ষা কবচে সারাদিন ব্যাপী বিভিন্ন বুথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আছি। এখন এসে উপস্থিত হয়েছি ভান্ডারবেরিয়া গ্রামে এবং বুথে তাপসদার বাড়িতে আমাদের বুথ সভাপতি। যে সুরক্ষা কবচের প্রোগ্রাম, যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি অনুযায়ী এটা একটা ইভেন্ট, এটাও একটা পার্ট। আজ সকাল থেকে কী কী কর্মসূচি করলেন? আজকে ইন্দাস ব্লকে দীঘল গ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ প্রোগ্রাম ছিল। আমি দিদির দূত হিসাবে আজকে এলাকা পর্যবেক্ষণ করলাম, বিভিন্ন জায়গায় গেছি, গ্রামগঞ্জে মানুষের সাথে কথাবার্তা বলেছি, স্কুল পরিদর্শন করেছি, পঞ্চায়েতে পরিদর্শন করেছি, মানুষজনের সাথে কথোপকথন করেছি, একটা সভা হয়েছে, বুথ কর্মীদেরকে নিয়ে মিটিং করেছি, এলাকার মানুষ কেমন আছে, এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো মানুষ কতটা উপকৃত হয়েছে, কোনো কেন পায়নি, সেই সমস্ত জানার জন্যই আমরা এলাকা পরিদর্শন করলাম। আমরা দেখলাম যে আমাদের কেমন হচ্ছে, ধরা পড়লো কয়েকটা স্কুলে ভিজিট করলেন মিড ডে মিল, কী দেখলেন মিড ডে মিল? মিড ডে মিল আমরা দেখলাম, মিড ডে মিল ভালোই আছে, যে সমস্ত দিদিমণিরা রান্না করছেন খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করছে, ডিম খাওয়াচ্ছে, কোথাও সবজি ভাত, খুব ভালো, খারাপ নয় কিছু। সব শেষে যে মানুষের কাছে যে একটা বার্তা নিয়ে যে দিদি দূত হিসাবে গিয়েছিলেন, কতটা সাড়া পেলেন মানুষের? মানুষের সাড়া প্রচুর, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নির্বাচনের সময় নয়, তিনি উন্নয়নটা সারা বছর করেন, তাই মানুষও ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিছু সমস্যার কথা আছে, যারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করে, দিদিমণিকে ভরসা করে আমাকে সেই সমস্যার কথা বলেছেন, আমরাও দলীয় স্তরে সেই সমস্ত সমস্যার কথা জানাবো, নিশ্চয়ই দল সেটা নির্বাচন করবে।